Assalamualaikum everyone, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আর এখন তো আমি বর্তমানে আমার বাবার বাড়িতে অবস্থান করতেছি, আর এই ভিডিওটা যখন করি তখন সকালবেলা ছিল, খুব সকাল। আর সকালবেলা একটু বের হয়েছি যে আমরা হাঁটবো, আমার ছোট বোনে বলতেছে আপু এখন তো বর্ষার পানি চতুর্দিকে মানে থই থই করতেছে, আর ওদের মানে আমার ছোট বোনের শ্বশুর বাড়ির সাইডে একদম মানে জমি ওইগুলো পানি হয়ে গেছে, মানে পানি সাদা সাদা দেখা যাচ্ছে। তো সেই জন্য বলতেছে যে আপু আসো আমরা সকালবেলা এনজয় করি বর্ষার পানি। আর বর্ষার পানি দেখতে কিন্তু অনেক ভালো লাগে, মানে চতুর্দিক খালে বিলে মাঠে একদম সাদা সাদা এরকম দেখা যায়। আর নৌকা চললে তো আর কোনো কথাই নেই, বাট এইবার তেমন বেশি বন্যা হয় নাই, মানে বর্ষার পানি তেমন ওঠে নাই, খুব কম। আর যেই দিকে উঠেছে ওই দিকে তো বেশি, যেরকম চট্টগ্রাম দেখা যাচ্ছে মানুষের ঘরের মধ্যে পানি, মানুষ অনেক কষ্টে আছে। অবশ্য পানি বর্ষাকালের পানি না ওঠাই ভালো, কম থাকাই ভালো। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় তেমন বেশি পানি নেই, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর যখন অনেক বেশি পানি হয় যেরকম 2004 সালের বন্যার পানি, তারপর অষ্ট আসে, ওইগুলো আমরা দেখিনি বাট ওইগুলোর কাহিনী তো শুনেছি। আর 4 সালের বন্যার সময় আমি মোটামুটি মানে ছোটো ছিলাম আর কি, তো আমার মনে পড়ে বর্ষার পানির কথা। আসলে বন্যা যখন হয় খুবই কষ্ট থাকে তখন, তো সেই হিসেবে ভালো। আর অল্প একটু পানি হলে কি সুন্দর লাগে দেখতে, মাঠে ঘাটে পুকুরে খালে বিলে মানে সব জায়গায় পানিয়ে ভরপুর, এটা দেখতে অনেক ভালো লাগে। আর সেই জন্যই আজকে বের হলাম যে বর্ষার পানি দেখবো, দেখি কতটুকু পানি উঠেছে আমাদের এলাকায় আর দেখতে কেমন ভালো লাগে। এই যে আমাদের এলাকায় আমি হাঁটতেছি আর আপনাদের সাথে সকালবেলার প্রকৃতিটা শেয়ার করলাম। সকালবেলার প্রকৃতি খুবই সুন্দর, আর মোটামুটি হালকা হালকা রোদ উঠেছে, তেমন বেশি রোদ না, আছে একরকম। তারপর আমরা হাঁটতেছি আর যাচ্ছি হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ির দিকে। ছোটো বোন ওই দিকে দাঁড়িয়ে আছে যে আমাদেরকে নিয়ে একসাথে ও হাঁটতে বের হবে, বাট আমি জানি না যে ওই দিকে যাওয়ার পর আমার ছোটো বোনের শ্বশুর বাড়ির উপর দিয়ে যেতে হবে। আমি দেখেন এক এলাকায় থাকি কিন্তু আমি ওই এলাকার সম্পর্কে আসলে মানে ওই সাইড দিয়ে কীরকম আমি ওইটা জানি না। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা বের হয়েছি। আর এই যে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ির এরিয়া, এখানে দেখেন কতগুলা কলা গাছে কলা ধরেছে, আমি গুনতেছিলাম বাট গুনে শেষ করা যাচ্ছে না। দুই সাইডে মানে কলা আর কলা, কলা গাছে প্রত্যেকটা গাছে গাছের মধ্যে কলার ছুরি। এগুলো তো মনে হয় না যে চুরের জন্য থাকবে, তাও কয়েকটা যদি থাকে আর কিছু চুরে যাবে, চুরে নিয়ে যাবে, যাক সব কিছু মিলিয়ে চুরের পেটে যাক, মানুষে খাক, যার রিচিকে আছে সেই খাবে। তারপর দেখেন মানে মাঠ ঘাট সবুজ পানি কাদা, এরকম বর্ষাকালের পরিস্থিতি। তারপর সব হাঁটাহাঁটি করলাম, নদীর পুকুর পাড় গিয়ে হাঁটলাম, বাট তারপরে আমার ছোট বোনে এত জোরাজুরি করে উত্তর বাসায় নিয়ে আসছে, মানে আমার কোনো মানে কল্পনাই নেই ওদের বাড়িতে যে আসবো। ও অনেক জোরাজুরি করে হাতে টানাটানি করে নিয়ে আসছে, নিয়ে এসে ব্রেড দিছে ডিম দিয়ে বেজে। তারপর আমরা খেয়ে আমার বোনের ছেলেকে ডাকতেছি ওর ঘুম থেকে ওঠার জন্য, ও তো মানে সকালবেলা তো পুরা ঘুমে আছে। অনেক ডাকাডাকি করলাম বাট ওঠে নাই, যাক না উঠলে নাই, কিছু করার নাই। এইদিক দিয়ে আবার পিঠা বাজতেছে, আর এখানে দেখেন দুইটা বিড়াল লাইট মারতেছে, মানে আমি যখন মোবাইলটা ধরতেছি ওরা তাকাইলেই ওদের চোখগুলো মনে হচ্ছে লাইট দিতেছে, লাইটিং করতেছে। তারপর ছোটো বোনের শ্বশুর বাড়ি, এগুলো হচ্ছে তেজপাতা গাছ, আর ছিল মানে গুটা শাল গুটা এলাচি আর কি যেটাকে বলা হয়। তারপর এগুলো বেড়ে দিয়ে দিয়েছে। আর রাত্রেবেলা হচ্ছে আমরা হঠাৎ করে হুট করে আমার কাজিন চাচাতো বোন বলতেছে যে আপু চলো আজকে আমরা পিকনিক খেলি, অনেক দিন যাবৎ পিকনিক খেলা হয় না, তো হুঠাৎ প্ল্যান আর কি। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে চলো খেলি, আর কি খাওয়া যায়। প্রথমত প্ল্যান ছিল যে আমরা বিরিয়ানি খাবো, পরে আবার ডিসিশন চেঞ্জ করা হয়েছে কিছুক্ষণ পরে, বলতেছে যে না মুরগ পোলাও খেয়ে ফেলি চলো। তারপর কি আর করার, সবাই যেটা মতামত দিল সেটাই, মুরগ পোলাও এখন রান্না করা হবে। আর হুটহাট শর্টকাটের মধ্যে যা করা যায়, যেহেতু সন্ধ্যা সময় মানে আমরা ডিসিশন করেছি যে খেলবো বা কী খাবো, তারপর আমাদের উঠানে এখানে গর্ত করা হচ্ছে, উঠানের মধ্যে রান্না করা হবে। আর একটা মুরগ আনা হয়েছে, এটাকে বানানো হয়েছে, আর এখানে পেঁয়াজ রসুন সবাই মিলেমিশে করতেছি, এখানে কাজ করা হচ্ছে সবাই হাতাহাতি। আর পিকনিক খেলার কিন্তু এটাই সবচেয়ে
মজা সবাই একসাথে করা হয়। তারপর মানে একসাথে খেলে না, খেললেও মজা লাগে, খেতেও ভালো লাগে। আসলে পিকনিক খেলা এটা অন্যরকম একটা মজা। ছোটোবেলায় আসলে হয়তো বা অনেকেই আপনারা খেলে থাকতে পারেন, বড় হলেও অনেকে খেলে। বাট দেখা গিয়েছে আমরা অনেক সময় শ্বশুরবাড়িতে থাকি, এক একজন এক এক জায়গায় থাকে। আর ছোটো বোনরা যেহেতু এখন বাড়িতে আছে, সেই জন্য ওরা বললে দেখা গেছে আমি শ্বশুরবাড়ি থেকে আসলে আমরা খেলি, অনেক ভালো লাগে। আর এখন রান্নার জন্য মশলা ব্লেন্ডার করতে হবে, সব মশলা কাটাকুটি হয়েছে। আর যেহেতু অল্প রান্না, সেই জন্য সব মশলা একসাথেই করে ফেলতেছি। আর মানে একটা মুরগ আর কি, আমরা ফ্যামিলির মানুষ বলতে তো আমাদের ফ্যামিলি আর আমার কাকার ঘর, আমাদের নতুন বাড়িতে তো আর কোনো ঘর নেই, আমরা দুইটা ফ্যামিলি আছি। পুরান বাড়িতে যখন ছিলাম তখন অনেক মানুষ ছিল, একসাথে খেলতাম, আরও বেশি ভালো লাগতো, আরও বেশি মজা হতো। এখন তো আর পুরান বাড়ি এত মানুষ নেই, আমরা যারা আছি তারাই খেলতেছি। আর বাইরে এখানে ইট দিয়ে চুলা, এই যে আগুন দাঁড়ানো হচ্ছে, রান্নার মধ্যে রাত্রেবেলা কে যাবে? আর একসাথে যেহেতু আমরা সবাই বাইরেই গিয়ে রান্না করবো, ভালো লাগবে। এখানে কিন্তু বড়রা থেকে ছোটরাও সবাই হেল্প করতেছে, দেখেন আনাস নোরা, ওরাও অনেক কাজ করতেছে, আমার চাচাতো ভাই, তারপর মেয়ে, ওরা গিয়ে লাকড়ি আনতেছে, পণ আনতেছে, যে যেভাবে পারতেছে হেল্প করতেছে। আসলে এটা সুন্দর লাগতেছে, নোরা তো অনেক খুশি, বাইরে রান্না করতেছে, উঠানের মধ্যে রান্না করতেছে, খাওয়াটা যেমন তেমন খুশি তো লাগতেছে। আর খাবার তো আলহামদুলিল্লাহ রিজিকে যা আছে তাই খাবো। তারপর আমরা সবাই, আমরা বোনরা বাইরা সবাই মিলে সব কিছু মাদেরকে রেডি করে দিয়েছি। আর এইখানে আম্মু কাকি ওরাই রান্না করতেছে, আমরা জাস্ট বসে বসে কথা বলতেছি, দেখতেছি, সবাই গোল করে বসে আছে একসাথে। আর প্রথমত ডিম সিদ্ধ করে ভাজি করা হয়েছে, আর এখন মুরগ রান্না করতেছে, তারপর রান্না চলতেছে, আর এখানে রান্না করা হচ্ছে, আর সবাই খাওয়ার জন্য এক্সাইটেড, কবে রান্না হবে, কবে খাবো। আর বাইরের ওয়েদারটাও ছিল ঠান্ডা ঠান্ডা, সব কিছু মিলে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে, অনেক মজা হচ্ছে। আমরা এখানে অনেক ধরনের গল্পগুজব করতেছি, অনেক কথাবার্তা চলতেছে, অনেক কিছু হচ্ছে। অবশ্য কথাগুলো আমি তো মানে দেইনি, রিয়েল ভয়েস দিলে অবশ্য আপনারা বুঝতে পারতেন। অনেক হাসাহাসি করতেছি, ভালো লাগতেছে, খুব বেশি এনজয় করতেছি। আর আপনারাও কি এরকম পিকনিক খেলতেন? যদি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কি খাবা তুমি? এমএ কি খাবা? বিরিয়ানি। আনাস কি খাবা? বিরিয়ানি। ডিম ভাজি মুরগ সবকিছু রান্না শেষ, এখন বাকি আছে পোলাও। পোলাও রান্না শুরু করে দিয়েছে, পোলাও হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। আর যখন রান্নাগুলো হতে আসছে তখন রাত বাজে কিন্তু দশটা সাড়ে দশটা এরকম টাইম। দেখা গিয়েছে আমাদের জন্য তেমন টাইম না, কিন্তু বাচ্চাদের জন্য অনেক রাত হয়ে গিয়েছে, বাচ্চারা অনেক মানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আর পারতেছে না, বলতেছে এখনও কি রান্না শেষ হয় নাই, আমরা কখন খাবো, কবে খাবো, এগুলো বলতেছে। আমরা বলতেছি শেষ, রান্না প্রায় শেষের দিকে, সব কিছু শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এখন সব কিছু রেডি করতেছি, থালা বাসন সব কিছু, আর একসাথে খাবো সবাই একসাথে বসে। আর সেই জন্য ওনাদের আম্মুদের রান্না শেষ, আর আমরা ওই দিক দিয়ে কাজ করতেছি, সব কিছু গুছ কাজ করতেছি, খাওয়া দাওয়া হবে। যে দেখেন আমাদের রান্না প্রায় কমপ্লিট, খুবই ভালো লাগতেছে। আর এই দিনটাকে মেমোরি করে রাখার জন্য আমি একটু ব্লগ করে নিলাম আপনাদেরকে। আর আমি যখন বয়স দিতেছি মানে এত ডিস্টার্ব করতেছে আমার মেয়ে, ওর জন্য বয়স অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করার জন্য সবাই হাত মুখ ধুয়ে বাইরে থেকে করে যাচ্ছে। এই যে দেখেন আমাদের খাবার দাবার শুরু হয়ে গিয়েছে, আর আমাদের প্রথম গেস্ট হচ্ছে নোরা আর আনাস, মামু এবং ভাগ্নি, ওরা দুইজন হচ্ছে আমাদের প্রথম মেহমান। ওদেরকে আগে দিয়ে দিতেছি, ওদেরকে আগে মাংস দিয়ে দিতেছি, যে তোমরা আগে খাও, খাওয়া শুরু করো, আর পরে আমরা
খাবো ওদেরকে দিয়ে আগে শান্তি করি কারণ বাচ্চা কারণ ওরা হচ্ছে মামু ভাগ্নি যে এখানে বিপদ নেই সেইখানে সেই জন্য ওদেরকে দিয়ে আমরা শুরু করলাম সব কিছু রেডি এখন খাওয়া দাওয়ার পালা ফ্লোরে সবাই বসে একসাথে মিলেমিশে খাবো আর হ্যাঁ খাবার টাবার মাশাল্লাহ অনেক মজা হয়েছে অনেক ভালো লাগতেছে যেহেতু একসাথে খাচ্ছি সেই জন্য আরও মনে হয়েছে আরও বেশি মজা লাগতেছে এই ছিল আমাদের আজকে পিকনিক পার্টি আমাদের পিকনিক হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো লেগেছে তারপর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিও প্লিজ স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম